right form of verb. So আজকে যে narration পড়ার কথা, narration পড়ার আগে আমরা কি করি, right form verb একটা exercise দেখে নেই. So এটা আজকে মূলত dowry নিয়ে, যৌতুক নিয়ে. তো প্রথম যেটা করবো আমরা, right form verb প্র্যাকটিস করার আগে তুমি দেখবা আসলে এটা কোন টেন্স আছে, কনটেক্সট মানে কোন টেন্স আছে, এটা কি প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে, এটা প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে সেটা তুমি কিভাবে গেস করবা. তুমি যদি কনটেক্সটের দিকে দেখো, ভার্ব আছে, এগুলো কোন টেন্সে আছে. এরপরের প্রবলেমটা হচ্ছে এখানে যে বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে এটা কি কোনো অতীতে ঘটে যাওয়া ঘটনা নাকি কোনো প্রবলেম. যদি কোনো প্রবলেম রিলেটেড কোনো ইস্যু হয় এটা মূলত প্রেজেন্টে দেখাবে, এবং কোনটা প্রেজেন্টে আছে কোনটা পাস্টে আছে তুমি প্রসেসটা পড়লেই বুঝতে পারবো. আসলে কনটেক্সটটা ইজিলি তুমি ক্যাচ করতে পারবা. এখানে দেখো যে ভার্বটা আছে এখানে মে আছে, মডেল ভার্ব. সো এরপরে যদি আমরা তাকাই এখানে ইজ আছে, এখানে হ্যাভ আছে, এবং এটা হচ্ছে মূলত একটা প্রবলেম নিয়ে, ডাউট নিয়ে, যৌতুক নিয়ে. সো এটা তো কোনো ঘটে যাওয়া ঘটনা না, সেটা কি হবে গে প্রেজেন্ট হবে, যেহেতু সমস্যার বর্ণনা দেওয়া হচ্ছে. ওকে, তো ফার্স্ট ডাউরি এখানে আমাদের ব্র্যাকেট দেওয়া হচ্ছে রিগার্ড, রিগার্ড হচ্ছে বিবেচনা করা, মনে করা. আবার রিগার্ডের আরেকটা অর্থ হচ্ছে কি, শ্রদ্ধা জানানো, সম্মান করা. তার মানে এখানে সম্মান করা না, এখানে মনে করা, কনসিডার অর্থে. ডাউরি রিগার্ড এজ এ গ্রেট কার্স ইন আওয়ার সোসাইটি. তো আমাদের সমাজে কি যৌতুক তো বিবেচনা, এখন সাবজেক্ট হচ্ছে আমাদের ডাউরি, ভার্ব হচ্ছে কি রিগার্ড. এখন এই ডাউরি যৌতুকে কি সে নিজে বিবেচনা করে যে আমি সমাজের জন্য একটা কার্স, না যৌতুককে বিবেচনা করা হয়, যৌতুককে বিবেচনা করা হয় বাবা হয়, তাহলে সেন্টেন্সটা হচ্ছে মূলত প্যাসিভ সেন্টেন্স. কি সেন্টেন্স? এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স. যদি প্যাসিভ সেন্টেন্স হয় তাহলে আমাদের কাজটা কি, আমাদের প্যাসিভ করতে হবে. আমরা কিভাবে প্যাসিভ করব, আমরা প্যাসিভ করবো টু বি ভার্ব নিয়ে আসবো টেন্স অনুযায়ী. টু বি ভার্ব নিয়ে আসবো আমরা টেন্স অনুযায়ী, টু বি ভার্ব দেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, এইটা হচ্ছে প্যাসিভ. তার মানে এখানে আমাদের ডাউরি, আমাদের আসার বিষয়ে ডাউরি ইজ রিগার্ডেড, ডাউরিকে বিবেচনা করা হয়, কারণ যেহেতু এটা বর্ণনা, সো প্রেজেন্ট ইনডিফিনিট, রাইট? ডাউরি ইজ রিগার্ডেড, ডাউরিকে বিবেচনা করা হয়, যৌতুককে কি বিবেচনা করা বাবা হয়, এজ এ গ্রেট কার্স ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে যৌতুককে একটা অভিশাপ হিসেবে ধরা হয়। পরেরটা দেখো, ইট মে, বেসিক দেখো, বেসিকটা কত ইম্পর্টেন্ট, আগের সেন্টেন্সটা কি ছিল, প্যাসিভ ছিল, রাইট? এখন পরের সেন্টেন্সটা প্যাসিভ হতে পারে কি জন্য, কারণ এখানে ইটটা হচ্ছে প্রোনাউন, কারণ আগে যেটা নাউন ইউজ ছিল তার প্রোনাউন, মানে আগেরটা যেহেতু মানে কি সে নিজে কাজ করে না, তার উপরে কাজটা বর্তায়, তার মানে পরে টকি হবে ইট মে, আমাদের ভার্ব হচ্ছে কম্পেয়ার। এখন সে কি নিজে নিজেকে কম্পেয়ার করে, ইট মে কম্পেয়ার টু ক্যান্সার, এইটা কি সে নিজে নিজেকে ক্যান্সারের সাথে কম্পেয়ার করে, পরে আমরা একটু পড়ে যাই, ইট মে কম্পেয়ার টু ক্যান্সার that is a relative pronoun sentence er majhane boshto that dash increase in our society at a great speed that means again it was a passive karon etake bibechona kora hoy cancer er sathe tulona kora hoy it may be compared it may be modal verb dekho modal er passive ta amra kibhabe korbo amra modal ta boshabo modal verb amra boshabo er pore ki be ta amra boshabo based from then verbal past participle এটা হচ্ছে modal verb এর passive, তার মানে মেটা হচ্ছে এখানে modal verb, it may be compared, এটাকে তুলনা করা যেতে পারে, it may be compared, তো আমাদের এখানে কি আমরা may be then হচ্ছে কি compared, right? It may be, এই হচ্ছে আমাদের answer, ঠিক আছে? It may be compared to cancer, এটা cancer এর সাথে তুলনা করা যেতে পারে, that এই that বলতে কার কথা বলতেছে, এই দ্যাট বলতে ক্যান্সার কে বোঝানো হচ্ছে, দ্যাট যেটা, তো এটা যে রিলেটিভ প্রোনাউন, তো রিলেটিভ প্রোনাউনের যে আগে অবজেক্ট থাকে অ্যান্টিসিডেন্ট, এইটা অনুযায়ী পরের ভার্বটা হবে গা, এবং এটা সাবজেক্ট হিসেবে ইউজ হয়, কি হিসেবে ইউজ হয়, সাবজেক্ট হিসেবে, এটা সাবজেক্ট হিসেবে ইউজ হয় দ্যাট। এরপরে কিন্তু যে ভার্বটা হবে গা মেইন ভার্ব হবে গা, কি ভার্ব হবে গা মেইন ভার্ব, কি জন্য, আর সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এবং দ্যাট সাবজেক্ট হিসাবে বসে, আর আমাদের দুইটা ক্লজ লাগবে, এবং একটা ক্লজ হতে হলে সাবজেক্ট লাগে এবং ফাইনাইট ভার্ব লাগে, আই মিন মেইন ভার্ব। সো টু ক্যান্সার দ্যাট ইজ ইনক্রিজিং ইন আওয়ার সোসাইটি এট এ গ্রেট স্পিড, এট এ গ্রেট স্পিড, এটা বাড়তেছে,
still it is increasing. So is increasing. Is increasing. Is increasing in our society at a great speed. The fathers of the brides, koner baba den kotha bola hocche ga victimize mane boli dewa hoy suffer kore tara problem face kore okay unfairly treat kora hoy for dowry ekhane subject ta ke mone rakhbo jokhon phrase diye kono subject ashe ekhane subject ta dekho the fathers of the brides ei onsho ta kono mane ki probab bistar korbe na subject ta dobo offer age ta of jukto jokhon phrase thakbe ha preposition jukto jokhon phrase thakbe amra offer age ta ke subject nebo the fathers so countable noun er sathe s ache so plural right the fathers of the brides again passive kibhabe passive ami bujhlam karon tader ke bole dewa ho tara ki nijer ichchay mane ki victim hoy tara ki nijer ichcha tara situation e shikar hoy na okay baddho hoy eta amader culture ebong man sommaner boy ki they are victimized tara baddho hoy dowry dite the fathers of the brides brides mane ki kone and uske ki bridegroom is a bor or groom are victimized again passive tar mane chinta kore dekho na koto ta passive sentence asche tumi jodi passive na dorte paro so tumi english er dekho writing er podira sentence e tomar bolbe ga dekho basic ta koto important the fathers pitara of the brides koner are victimized for dowry joutuker jonno tader ke ki hora boli dewa hoy if steps is a podokkep byabostha measures if steps dash against those greedy people it grabs our society so ekhane amra dekhte parche conditional sentence ebong grammatically tick korte hobe ga meaning ta tick korte hobe amader meaning ta tick ta hobe ga if jodi steps is a byabostha acha amra jodi sentence likhi amra if steps are taken যেহেতু এখানে স্টেপের সাথে এস আছে স্টেপ তো নিজে নিবে না নিতে হবে এগেইন প্যাসিভ সেন্টেন্স ইফ স্টেপস আর টেকেন আমরা পড়া যাই এগেইনস্ট দোজ গ্রিডি পিপল যদি এই লোভী মানুষের কি বিপক্ষে ব্যবস্থা নেওয়া হয় ইট ড্যাশ আওয়ার সোসাইটি ইট উইল গ্রাফ মানে সমাজের মধ্যে আঁকড়ে ধরবে দমিয়ে রাখবে আচ্ছা ব্যবস্থা নিলে ধরবে নাকি ব্যবস্থা না নিলে এটা আমাদের কি আমাদের ব্যবস্থা কি যদি ব্যবস্থা নেওয়া না হয় সেন্টেন্সটা নেগেটিভ করতে হবে বুঝো কিন্তু এরপর আমি বুঝলাম কন্ডিশনাল সেন্টেন্স So if the cross touch another present indefinite, another key hoche gam future. Okay? If steps are not taken, ekhane negative na kono sentence ta hobe na. If steps are not taken, jodi byabostha neya na hoy, okay? Against those greedy people, it will grasp our society. আমাদের সমাজকে মানে কি দমিয়ে রাখবে সমাজ কখন আর উন্নতি হবে না ডেভেলপ হবে না পরেরটা দেখুন ইট ইজ মেইনলি একটা জিনিস খেয়াল রাখবা টু ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে কি থাকতে পারে অ্যাডভার্ব ইউজ হতে পারে আর অ্যাডভার্ব দেখা যায় অক্সিলারি ভার্ব আই মিন টু ভার্ব ঠিক আছে এবং মেইন ভার্বের মাঝখানে বসে এবং সেন্টেন্সের শেষে বসে অ্যাডভার্বের অনেকগুলো জায়গা আছে সো একটা জিনিস খেয়াল রাখবো সাবজেক্টের মধ্যে কিন্তু ইট বলতে কোন ডাউরে It is mainly dash in the rich and educated society. So it is notice lokko kora hoy. Eta kintu dekha jay. She niche dekhe na, eta ke dekha hoy. It is mainly noticed, passive. It is mainly noticed. Passive sentence. It is mainly noticed in the rich and educated society. Eta muloto kothay dekha jay beshi? ধনী এবং শিক্ষিত সমাজে হোয়ার যেখানে পিপল টেক ডাউরি ইজ দ্য রাইট তো এখানে পিপল তো সাবজেক্ট সো এটা অ্যাক্টিভ সেন্টেন্স পিপল টেক নেয় তো এখানে তারা কি করে যৌতুক টাকা তাদের একটা অধিকার হিসেবে নেয় সো এইভাবে মানে যৌতুকটা আমাদের কি অ্যাকসেপ্টেড একটা কাস্টমার পরিণত হয়ে গেছে পিপল টেক ডাউরি ইজ দ্য রাইট তাদের রাইট হিসেবে দ্য থিং ইট ইজ দ্য রাইট টু টেক ডাউরি নেক্সট লুক So people take dowry is their right. এখানে right কিন্তু সঠিক না। এখানে right হচ্ছে কি? অধিকার। পরের sentence দেখো। So তাই we have dash develop. Develop মানে হচ্ছে উন্নতি করা, improve।
ডেভেলপ মিন্স টু ইম্প্রুভ ডেভেলপ মোরালিটি। ওকে, অনেকে এখানে যে ভুল করবে, যে ভুল করবে, আমি আমরা কি জানি, আমরা যে গ্রামারটা জানি হ্যাভ হ্যাজ হ্যাড, এটা আমরা সবাই জানি। এটা দেখলেই আমরা কি করি, এরপরে বারবার পাস্ট পার্টিসিপল দিই, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, আমরা পারফেক্ট টেন্সে আই হ্যাভ ডান ইট, হি হ্যাজ ডান ইট, হি হ্যাড ডান ইট। তো তুমি কি করবা, তুমি হ্যাভ দেখার পরে কি করবা, বারবার পাস্ট পার্টিসিপল দিয়ে দিবা, এখানে এটা হবে, তুমি এইভাবে দিবা, এবং তুমি চিন্তা করবা তোমার আনসারটাও কারেক্ট। কিন্তু তুমি এখন লাইনটা পড়ে যাও, দেখো এখানে কি হচ্ছে গা। সো তাই আমাদের কিন্তু এখানে যৌতুক হচ্ছে, যৌতুক নেওয়া হয় নেগেটিভ গুলা। সো তাই উই হ্যাভ ডেভেলপড মোরালিটি, আমরা কি মোরালিটি ডেভেলপ করছি না, আমাদের মোরালিটি ডেভেলপ করতে হবে, করতে হবে না করেছি। যদি আমরা কি আমাদের নৈতিকতা ডেভেলপ করে ফেলি, তাহলে তো আমরা যৌতুক নিতাম না। দ্যাট মিনস আমরা এই জিনিসগুলো করি, অন্যায় কাজগুলো করি, আমাদের মোরালিটি ডেভেলপ করতে হবে। এটা হচ্ছে হ্যাভ টু মোরাল বার্প দিতে হবে, কি দিতে হবে গা, মোরাল বার্প হচ্ছে হ্যাভ টু। তো এই ক্ষেত্রে কি হবে গা, আমাদের ডেভেলপ দিলে হবে না, কি দিতে হবে গা, হ্যাভ এর একটা টু দিতে হবে গা, হ্যাভ টু ডেভেলপ। এখন সেন্টেন্সটা পড়ো, কত সুন্দর মিনিং দেয়। এখন দেখো, সো আমাদের মধ্যে নৈতিকতা নাই, নৈতিকতা নাই বলে কি করি, আমরা লাখ লাখ টাকা কি করি ডাউরি ডিমান্ড করি, ঠিক আছে, ইন টার্মস অফ মেরিট। ওকে, সো তাই উই হ্যাভ টু ডেভেলপ, উই হ্যাভ টু ডেভেলপ, আমাদের ডেভেলপ করতে হবে গা, উই হ্যাভ টু ডেভেলপ, কি ডেভেলপ করতে হবে গা, মোরালিটি, নৈতিকতা, মানবিক জীবন। ওকে, পরেরটা আসুন, দ্য কালপিটস, কালপিটস মিনস অপরাধী, দোষী যারা, ওকে, মানে এটার সাথে যারা জড়িত আছে, দ্য কালপিটস, এখানে সাবজেক্ট আমাদের কালপিটস, অপরাধী, শুড পানিশ। আচ্ছা, সে কি নিজেকে পানিশ দিবে, অপরাধী কি সে নিজেকে পানিশ দিবে না, তাকে পানিশ দিতে হবে, আমরা কি বলি অপরাধীকে শাস্তি দিতে হবে, তো সাবজেক্টও তো দিবে না, তাকে দিতে হবে, প্যাসিভ সেন্টেন্স, কি সেন্টেন্স, প্যাসিভ সেন্টেন্স। এবং আবার আমাদের কি পোলা থেকে আসছে, কিভাবে আসছে, আর একটু আগে আমি বলছি মডেলের প্যাসিভ আমরা কিভাবে করব, মডেলের প্যাসিভ আমরা করব মডেলের পরে বি দিয়ে দিব, এরপরে বার্বের পাস্ট পার্টিসিপল, খুব সহজ। সো শুরু হচ্ছে গা মডেল বার্ব, শুরু হচ্ছে গা কি মডেল বার্ব, তারপরে আমি বি দিলাম মডেলের পরে, প্যাসিভ করতে লাগবে বি লাগবে, বেস ফর্ম, এরপরে বার্বের পাস্ট পার্টিসিপল। এখন দেখো সেন্টেন্সটা হবে, The culprits should be punished. অপরাধীদেরকে কি করতে হবে, শাস্তি দিতে হবে, বুঝতে পারছো, এইটা হচ্ছে আমাদের আনসার, দ্য কালপ্রিটস শুড বি পানিশড। ওকে, কি জন্য, টু কন্ট্রোল ইট, এটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, ইফ উই ওয়ান্ট টু কন্ট্রোল দ্য সিচুয়েশন দেন উই মাস্ট পানিশ দ্য ক্রিমিনালস, দোজ হু আর ইনভলভ ইন টেকিং ডাউরি অ্যান্ড ইভেন গিভিং ডাউরি। পরেরটা, otherwise onnota dekho tumi ekhane ekta connector ache linker, so tumi jokhon context pora reading skill ta manush ki jonno bole je reading reading reading, karon tumi reading pore grammar joto rokom shikhte parba prithibite ar kono kichu tomar hobe na, karon reading pore nijei je otherwise tumi otherwise er byabohar ta ekhane je bhabe shikhba sara din mukhosto hole kintu bujhbe na je otherwise onnota mane jodi amra eta na kore kono ekta jinish jodi na kore tar falafol bujhalo jonno amra otherwise তখন আমি তোকে বললাম স্টাডি সিরিয়াসলি, মন দিয়ে পড়ো, আদারওয়াইজ অন্যথায় ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। সো তুমি তো এখানে আদারওয়াইজ এর ব্যাপারটা খুব সহজে বুঝে গেছো, আমি বললাম বিহেভ প্রপারলি, আদারওয়াইজ আই উইল পানিশ ইউ, ঠিক আছে, এইটা হচ্ছে গা। সো আদারওয়াইজ যদি আমরা এই শাস্তি না দিই, যদি আমরা কি কোনো অ্যাকশন না নেই, আদারওয়াইজ ইট উইল বি এ সোসাইটি, একটা একটা সমাজ, বুঝো, it will be a society of torture, of মানে এর নির্যাতনের সমাজ, and exploitation is একটু advanced word, exploitation, শোষণ, যদি আমরা কোনো ব্যবস্থা না নেই তাহলে সমাজটা কিরকম সমাজ হবে, শোষণ এবং নির্যাতনের সমাজ, it will be a society of torture and exploitation, বুঝতে পারছো। তো আমি আবার রিক্যাপ করতেছি, আবার আমি রিপিট করতেছি, সো প্রথম সেন্টেন্সে দেখো ডাউরি যৌতুক, ডাউরি প্যাসিভ হয়েছে, কি জন্য প্যাসিভ হয়েছে, কারণ যৌতুক নেওয়া হয়, যৌতুককে বিবেচনা করা হয়, যৌতুকে সে নিজে বিবেচনা করে না, সে নিজে নেয় না, ডাউরি ইজ রিকোয়ার্ডেড, যৌতুককে বিবেচনা করা হয়, কি বিবেচনা করা হয়, এজ এ গ্রেট কার্স, একটা বড় অভিশাপ, কার্স মানে হচ্ছে অভিশাপ ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে যৌতুককে একটা বড় অভিশাপ ধরা হয়, সো এই যে মনে করা হয় রিকোয়ার্ড মানে হচ্ছে কি
মনে করা মানে কনসিডার, তুমি এখানে রিগার্ডনাইজ করে কনসিডার ইউজ করতে পারো, তুমি এখানে ইউজ করতে পারো টট, দেখো কত ইজি। তোমার কিভাবে গ্রামার ইমপ্রুভ হয়, তোমার কিভাবে ভোকাবুলারি শেখা হয়, তুমি রিগার্ডের অর্থ জানলাম মনে করা, তো তুমি আর কি ইউজ করতে পারো এখানে? থিঙ্ক, কনসিডার, তুমি বলতে পারো ডাউরি ইজ টট, ডাউরি কি বাবা হয়, ইউ ক্যান সে ডাউরি ইজ কনসিডার, মানে যৌতুককে মনে করা হয়, কি মনে করা হয়, এজ এ গ্রেট কার্স, একটা বড় অভিশাপ হিসেবে কোথায় মনে করা হয়, ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। ইট মে মডাল বার বাড়ছে, ইট বলতে কিন্তু এই যে প্রোনাউন তার আগে ডাউরকে বোঝাচ্ছে, ইট মে বি আবার কম্পেয়ার প্যাসিভ এবং সেটা মডালের প্যাসিভ, এই যে মডালের মডাল বার মে এরপরে বি আসছে, ইট মে বি কম্পেয়ার্ড, এটাকে তুলনা করা যেতে পারে কিসের সাথে, ইউ ক্যান্সার, ক্যান্সারের সাথে, যৌতুককে কার সাথে তুলনা করা যেতে পারে, ক্যান্সার, ক্যান্সার যেভাবে খুব দ্রুত মানুষকে স্প্রেড করে, সো যৌতুকটাও মানে কি আমাদের সমাজে এইভাবে ছড়িয়ে পড়তেছে, মানে কি মানুষের মধ্যে একটা প্রতিযোগিতা হইতেছে, কে কার চেয়ে বেশি যৌতুক দিবে আর কে কার চেয়ে কি বেশি যৌতুক নিবে। সো দেখো কি বলছে, ইট মে বি কম্পেয়ার টু ক্যান্সার, দ্যাট দ্যাট বলতে কিন্তু যেটা, যেটা বলতে কোনটা, এই ক্যান্সার, এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন, সেন্টেন্সের মাঝখানে বসে হু হুইচ দ্যাট হোয়াট, যদি হুইচ হয় ঠিক আছে, তবে দ্যাট দেন হচ্ছে কি হু, এগুলো আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করি, রাইট, হুইচ এগুলো আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করি, কম্পেয়ার টু ক্যান্সার দ্যাট is increasing in our society at a great speed, মানে quickly, আমি যখন ফ্রেজ পাই মনে আছে, at a great speed, এটা কি রকমের ফ্রেজ, it is adverbial phrase, কিভাবে at a great speed মানে হচ্ছে quickly, আচ্ছা এই quickly তো adverb নাকি, এটা adverb না, adverb কি, যেটা verb কে modify করে, আমরা যদি verb কে কখন কোথায় কিভাবে দিবস্ত করে তাহলে আমরা adverb পাই, increase হচ্ছে, কিভাবে increase হচ্ছে, তাড়াতাড়ি, so এটা adverb, একটা ওয়ার্ড ছিল যেন এটা অ্যাডভার্ব, আর যখন অনেকগুলো ওয়ার্ড একটা অ্যাডভার্বে কাজ করবে, উই শুড টার্ম ইট অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এট এ গ্রেট স্পিড, দ্য ফাদার্স, মনে রাখবে অভিযুক্ত যখন ফ্রেজ থাকবে সাবজেক্টটা কিন্তু অফের আগেরটা হবে কেন, সো বি কেয়ারফুল, এই যে দ্য লাইফ অফ ম্যান ইজ, ঠিক আছে না, দ্য কালার অফ বুকস ইজ, বুকস হওয়ার পরে ইজ কে জন্য হয়েছে, কারণ সাবজেক্ট বুক ছিল না, সাবজেক্ট ছিল কি কালার, অফের আগেরটা সাবজেক্ট, ওকে, দ্য ফাদার্স, পিতাদের, সব পিতাদের কথা বলা হয়েছে, অফ দ্য ব্রাইড, ব্রাইড মানে কনে, আর গ্রুম হচ্ছে গা বর, ওকে, মানে পাত্রী আর পাত্র, ওকে, অফ দ্য ব্রাইডস আর ভিকটিমাইজ, আর ভিকটিমাইজ মানে বলি দেওয়া হয় তাদেরকে, সিচুয়েশনে কি, সিচুয়েশনের শিকার তারা, কারণ কোনো মানসম্মানের বই হোক আর মেয়ের জীবনের কথা চিন্তা করে হোক তারা বাধ্য হয়, আর ভিকটিমাইজ ফর ডাউরি, ইফ যদি কন্ডিশনাল সেন্টেন্স, if steps, step মানে ওই যে বললাম না, step নিতে হবে, আমি step নিব, মানে ব্যবস্থা, পদক্ষেপ, তো আচ্ছা পদক্ষেপ যদি নেওয়া না হয় তাইলে মানে কি হবে, এটা আমাদের সমাজকে এইভাবে ধরে ফেলবে, সমাজটা কখনো উন্নতি হতে পারবে না, that means if যদি steps are not taken, যদি ব্যবস্থা নেওয়া না হয় against বিপক্ষে, বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে, against those, ওই ওই বলতে কাদের, greedy people, লোভী, greedy মানে লোভী, লোভী মানুষের বিরুদ্ধে, পরে কি হবে, তার মানে কন্ডিশনাল সেন্টেন্স, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন, ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা ফিউচার ইনডিফিনিট, ইফ ইউ স্টাডি সিরিয়াসলি ইউ উইল ডু ওয়েল, ওকে, ইট উইল গ্রাস, আঁকড়ে ধরবে এইভাবে সমাজকে, গ্রাস আওয়ার সোসাইটি, ওকে, পরেরটা ধর আবার প্যাসিভ, ইট ইজ মেইনলি মানে মূলত, প্রধানত, ইট ইজ মেইনলি নোটিস, এটা মূলত লক্ষ্য করা হয়, দেখা যায় কোথায়, ইন দ্য রিচ ধনী এবং এডুকেটেড সোসাইটি, সো ধনী এবং শিক্ষিত সমাজে মূলত কি করা হয় এটা বেশি দেখা যায়, যেখানে তারা কি মনে করে, তারা মনে করে ডাউরিটা হচ্ছে কি একটা তাদের রাইট, ডাউরিটা হচ্ছে তাদের একটা কি রাইট, ওকে, হোয়ার, যেখানে পিপুল টেক ডাউরি এজ দ্য রাইট, তো যেখানে কি যৌতুকটা মানুষ তাদের অধিকার হিসাবে নেয়, দিস ইজ রিডিকুলাস, ওকে, মানে অন্য কাজ করতেছে আবার কি শেমলেস অ্যাক্ট, মানে সমাজ হবে অত্যাচার এবং নির্যাতন শোষণের একটা
সমাজ হবে। তো এই হচ্ছে আমাদের কি রাইট ফ্রম বা। তো তুমি দেখো এখানে যে তুমি প্র্যাকটিস করলে, এখানে তুমি ভোকাবুলারি শিখতে পারতেছো, ইউ ক্যান লার্ন ভোকাবুলারি ফ্রম হিয়ার। তুমি এখানে গ্রামার শিখতে পারতেছো, তুমি এখানে টেন্সটা তোমার ক্লিয়ার আসতেছে, এখানে তোমার কন্ডিশনাল সেন্টেন্স আসছে, এখানে তোমার ফ্রেজ আসছে, এখানে তোমার কিন্তু কি আসছে টেন্স আসতেছে, দেন এখানে ফ্রেজ ইডিয়ম ফ্রেজাল ভার্ব গ্রুপ ভার্ব। তো তুমি যখন কি যে কোনো একটা গ্রামার টপিক হোক সেটা প্র্যাকটিস করবে, ইউ শুড অ্যানালাইজ, মানে ইউ শুড অবজার্ভ। এই যে কথা আছে না রিড বিটুইন দ্য লাইন্স, একটা ফ্রেজ আছে না রিড বিটুইন দ্য লাইন্স, তুমি বুঝবা না যে মানে কি দুই লাইনের মাঝখানে পড়া, দ্যাট মিনস তোমাকে প্যাসেজের অর্থ বুঝতে হবে, ইনার মিনিংটা বুঝতে হবে, হিডেন মিনিংটা বুঝতে হবে। সো এইভাবে তুমি দৌড়ে 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 প্রতিটা সাবজেক্ট প্রতিটা ওয়ার্ড একটা সেন্টেন্সের সাথে আগেরটা সেন্টেন্সের কি সম্পর্ক, তাহলে যেটা হবে গা তোমার রিডিং স্কিল ডেভেলপ হবে গা, তোমার কম্প্রিহেনশনটা ডেভেলপ হবে গা, তোমার গ্রামারটা ডেভেলপ হবে গা, তোমার ভোকাবুলারি কি হবে গা ইম্প্রুভ হবে, এবং তুমি দ্রুত প্যাসেজ বুঝতে পারো। এই জন্য মানে কি বলা হয় রিডিং 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 রিডিং, সেটা মানে শুধু পড়ার নাম কিন্তু পড়া না, ইউ হ্যাভ টু অ্যানালাইজ, ইউ হ্যাভ টু অ্যানালাইজ, অ্যান্ড ইফ ইউ ক্যান অ্যানালাইজ, ইফ ইউ স্টাডি অর রিড উইথ অ্যানালাইজিং বা ইন অ্যানালাইজিং, দেন ইউ ক্যান ইমপ্রুভ অ্যা লট, অ্যান্ড ইউ ক্যান ইমপ্রুভ ভাস্টলি।